দেখছেন নিউজ কলকাতা জনকণ্ঠ। গ্রাম ও শহরের মেলবন্ধন। ইস্তফা দিলেন বিজেপির হেভিওয়েট এমএলএ। আসানসোল লোকসভা এবং বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে শোচনীয় হারের একদিনই পরেই বিজেপির রাজ্য সম্পাদক পদ থেকে ইস্তফা দিলেন মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে লেখা চিঠিতে তিনি নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন। মুর্শিদাবাদের বিজেপি সভাপতিকে নিশানা করেছেন গৌরীশঙ্কর। লিখেছেন, অদক্ষ, অযোগ্য এবং দুর্বল কার্যকর্তাদের সংগঠনের দায়িত্ব দিয়ে তৃণমূলকে সুবিধে পাইয়ে দেওয়া হচ্ছে। থেকে আমি ইস্তফা দিচ্ছি, আমি রাজ্য সভাপতির কাছে ইস্তফাপত্র পাঠাচ্ছি, আপনাদেরকেও ইস্তফাপত্র দিচ্ছি। আমার বিশ্বাস রাজ্য সভাপতি আমার ইস্তফাপত্রকে গ্রহণ করবেন, কারণ এই যৌক্তিকতা নেই, এই পদে বসে থাকার কোনো যৌক্তিকতা নেই। যেখানে সম্পাদকের কোনো কথা গ্রাহ্য হচ্ছে না সেখানে সম্পাদক থাকার কোনো আমার মনে হয় কোনো গুরুত্ব নেই। তাই আমি সম্পাদক পদ থেকে অব্যাহতি চেয়েছি, পদত্যাগপত্র পাঠিয়েছি এবং আপনাদেরকেও দিচ্ছি। ভারতীয় জনতা পার্টির বিধায়ক হিসেবে এই বিধানসভা ক্ষেত্র 64 মুর্শিদাবাদ বিধানসভা ক্ষেত্রে আমি সংগঠনের প্রাণ দিয়ে দেবো এবং জেলার বিভিন্ন ক্ষেত্রে যেখানে কর্মীরা ডাকবে সব ক্ষেত্রে আমি সংগঠনের স্বার্থে ছুটব। ভারতীয় জনতা পার্টি 34 বছর ধরে করছি, মৃত্যুর দিন পর্যন্ত ঝান্ডা বিজেপির ঘাড়ে থাকবে। রাজ্যের বড় বড় নেতারা পালিয়ে গেলেও গৌরীশঙ্কর বিজেপি ছেড়ে যাবে না। অনেকে হয়তো ভাবছে পদ ছেড়ে দিচ্ছি মানে বিজেপি ছাড়বো, ভ্রান্ত ধারণা। বিজেপি ছাড়ার কোনো মানসিকতা আমার নেই, আমার সমর্থকদের নেই। আমরা বিজেপির পতাকা কাঁধে নিয়ে জেলায় আমরা আমাদের নেতৃত্বে সংগঠন করব। যেখানে যেখানে অযোগ্য মণ্ডল সভাপতি হয়েছে সেক্ষেত্রে আমরা যোগ্য লোককে মণ্ডল সভাপতি ঘোষণা করে আমরা সেই সব জায়গায় কাজ শুরু করব। আমরা তার জন্য আজকে আপনাদের সামনে এসেছি। আমার এটাই বিষয় ছিল, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে করতে পারেন। তাদেরও একমত রয়েছে, 6 কাউন্সিলারই আমাদের সঙ্গে আছেন, লালবাগে 6 জিতেছে, তাদেরও একই বক্তব্য। যাকে টাউন সভাপতি ঘোষণা করেছে তাকে আমরা কেউ চাইনি। সর্বসম্মতভাবে সেখানকার 39 বুথ সভাপতি, 10 শক্তি প্রমুখ, 6 কাউন্সিলার, প্রাক্তন সভাপতি, কার্যকর্তা প্রত্যেকেরা বলেছিল সৌমেন মণ্ডল তাকে সভাপতি ওখানে করা হোক। সর্বসম্মত নাম এসেছিল সেখানে, সেই সর্বসম্মত নামকে বাদ দিয়ে এবং জেলা বৈঠকের আলোচনাতেও জেলা অবজারভার থেকে শুরু করে আমার বিধায়ক, বহরমপুরের বিধায়ক, বিভিন্ন জায়গাকার আমাদের যারা প্রার্থী, কারণ তিনি একসময় জেলা কনভেনার ছিলেন বিধানসভায়, তিনি জেলার সংগঠন পরিচালনা করেছেন, এইরকম একজন দক্ষ সংগঠককে নাকি যোগ্যতা তার নাকি নেই, যিনি 15 থেকে বিজেপির সঙ্গে যুক্ত নন, তাকে আজকে নিয়ে এসে বসাতে হচ্ছে, যিনি তৃণমূল কংগ্রেসের শিক্ষক সংগঠনের সদস্য। আমরা তৃণমূলের সন্ত্রাসের শিকার, আমরা তৃণমূলের অত্যাচারে অতিষ্ঠ, সারা রাজ্য জুড়ে তৃণমূলের বিরুদ্ধে আমাদেরকে লড়তে হচ্ছে। তৃণমূলের অন্যায়, তৃণমূলের অত্যাচার, তৃণমূলের আজকে নোংরামি, খুন, ধর্ষণ, পুড়িয়ে মারা, এর বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে। আর সেই লড়াইয়ে কোথায় জেলা নেতৃত্ব? জেলা নেতৃত্ব ঘরে এগরোল খাওয়ার জন্য জেলা নেতৃত্ব হয়েছে, বিরিয়ানি খাওয়ার আসর বসানোর জন্য জেলা নেতৃত্ব হয়েছে, একদম এটা চেয়েছে বহরমপুর শহরের মানুষ না, আজকে যে জেলার মানুষ চেয়েছে। আজকে বড়ুয়া বিধানসভায় আমরা 2500 ভোটে হেরে গেছি, সেখানে 1000 কর্মী সমর্থক রয়েছে, কোনো কার্যকর্তা সেখানে তাদের খোঁজ খবর নিতে যায় না। 4-5 মাস হয়ে গেল সভাপতি নির্বাচন হয়েছে। জলঙ্গি বিধানসভা, রানীনগর বিধানসভা, আজকে যারা জিএস হয়েছে কটা অঞ্চল বলতে পারে না, কটা বুথ বলতে পারে না, কিসের জন্য এদেরকে বসানো হয়েছে এই পদে? আমরা অনেকদিন ধরে অপেক্ষা করে আছি, প্রায় আজকে 4 মাস হয়ে গেল, কোনো সদুত্তর পাইনি। বারবার চিঠি করেছি, বারবার গেছি, আমরা দলের অনুশাসন মেরে দল করতে চেয়েছি, কিন্তু আমাদেরকে আজকে যারা নেতৃত্বে বসে রয়েছে তারা আমাদেরকে সংগঠনের কাজ করতে দিচ্ছে না, বাধ্য হয়ে এই তকমা, সম্পাদকের তকমা ছেড়ে দিচ্ছি। আমরা সাধারণ কর্মী হিসাবে এই জেলায় সংগঠন করে দেখিয়ে দেবো যে কারা সঠিক, আমরা সঠিক না যাদের কাজ কখনো বসিয়ে রেখেছে বাবুর সাজিয়ে তারা সঠিক। কুশল শরীফের রিপোর্ট, নিউজ কলকাতা।